বর্তমান সরকার রাজ্যের জনগণের স্বার্থে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলছে। শুক্রবার এমবিবি বিমানবন্দরে নবনির্মিত কার্গো ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে বিমানবন্দরের বিভিন্ন পরিষেবা দ্রুত শুরু করার উপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্যে আজ থেকে কার্গো পরিষেবা এবং বিমানবন্দরে প্রিপেইড অটো পরিষেবা প্রদান শুরু হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থার আধিকারিকদের এই পরিষেবা প্রদানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই অন্যান্য বিমান সংস্থাগুলি এই পরিষেবা প্রদানে এগিয়ে আসবে। কার্গো পরিষেবা বন্ধ থাকার ফলে রাজ্যের ব্যবসায়ীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি আশা করেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ীদের সুবিধা হবে। এয়ারপোর্টের আর গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন বসি এবং সুরাহা করার জন্য, সমাধান সূত্র করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উপস্থিত। তার মধ্যে একটা সিদ্ধান্ত আমরা গত দুদিন আগে আমরা নিয়েছি, এটা বন্ধ হয়ে যাবে, একটা বিশ্রী পরিবেশ তৈরি হবে। বাইরে থেকে বাইরে আসবো, যাচ্ছি যারা বাইরে আসবে, আমি ব্যক্তিগতভাবে মিনিস্টারকে চিঠি লিখি এবং ওনার দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী যোগাযোগ করেছেন, দেখা করেছেন এবং গত চার দিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিন্ধিয়ার লেখা একটা চিঠি আমার কাছে এসেছে, এসে যেখানে বলা হচ্ছে খুব শীঘ্রই মেসার ইন্ডিগো যে আমাদের বিমান সংস্থা, সেই বিমান সংস্থা সেলফ হ্যান্ডেলিং হিসাবে তাদের কাজ করবে। ত্রিপুরার তিন দিকে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাই প্রথম থেকেই এই রাজ্যের বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আগরতলা চিটাগাং আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হয়ে যাবে। পরবর্তীতে আগরতলা থেকে সরাসরি সিঙ্গাপুর, ব্যাস্তক ইত্যাদি শহরের সাথেও বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। চতুর্দিক থেকে আমরা জানি, তিন দিক থেকে জানি, আন্তর্জাতিক একটা বর্ডারের সঙ্গে আমরা থাকি। স্বাভাবিকভাবে একটা ল্যান্ডলক ত্রিপুরা যেটা ছিল, আজকে বিমান পরিষেবা এবং রেল পরিষেবার মাধ্যমে বহিরাজ্যের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন। মোদীজির সরকার গঠিত হওয়ার পর একদিকে যেমন বিমান পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে, 520 টাকা এই আন্তর্জাতিক এয়ারপোর্ট আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, ঠিক থেকে রেলের দিক থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে আমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, ইসান এক্সপ্রেস, প্রতিটা ক্ষেত্রে মানুষের কথা মাথায় নিয়ে পরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উপর সেখানে গুরুত্ব আরোপ। কার্গো পরিষেবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিষেবা, কারণ কার্গো পরিষেবা যদি সঠিকভাবে পরিচালিত না হয় তার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে সাধারণ জনগণ এবং ব্যবসায়ী। শুক্রবার থেকে পুনরায় শুরু হয়েছে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের কার্গো পরিষেবা। 1272 স্কোয়ার মিটার আয়তন বিশিষ্ট এই কার্গো ভবন নির্মাণে ব্যয় হয়েছে 17 কোটি টাকা। আশা করা হচ্ছে প্রতি বছর এর মাধ্যমে মোট 40,150 মেট্রিক টন পণ্য পরিবহন করা সম্ভব হবে, যা পূর্বের তুলনায় প্রায় 10 গুণ বেশি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, এয়ারপোর্ট অথরিটি অধিকর্তা কে সি মিনা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।